একসঙ্গে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করল বাংলাদেশ ব্যাংক সেখানে ব্যাংকের একীভূতকরণ ডলারের বিনিময় ও ঋণ সুধার বাজারে ছেড়ে দেওয়া সহ নানা বিষয় আলোচনার আভাস মিলেও এজেন্ডা হিসেবে বলা হয়েছে হাসপাতাল তৈরির কথা সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা বিস্তারিত জানবো তার কাছে সেলিয়া কি বিষয়ে আলাপ হয়েছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে এসেছে কিনা জানাবেন প্রথমে আমরা দেখি বারোটায় যখন এই মিটিংটি শুরু হওয়ার কথা ছিল তার আগে কিন্তু সব ব্যাংকের চেয়ারম্যান এবং অনেক ব্যাংকের এমডিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকে যদিও এটি প্রথম থেকেই বলা হয়েছে যে গভর্নরের উপস্থিতিতে পুরো মিটিংটি অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে গভর্নরের কিন্তু এখানে ডেপুটি গভর্নরের কাছে হস্তান্তর করে পুরো মিটিংটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে যখন এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে কিন্তু ব্যাংকের যে এমডিরা এবং হচ্ছে চেয়ারম্যানরা রয়েছেন তারা বলেছেন যে ব্যাংক ব্যাংকের ব্যাংকের মাধ্যমে একটি হাসপাতাল করার কথা ব্যাংকের ব্যবস্থাপনা বা ব্যাংকের যে অর্থায়নে সে বিষয়টি তারা বলছেন এবং অন্য একটি বিষয়ে তারা বলছেন যে এটি কিভাবে আসলে হবে কোথায় এটি করা যাবে এবং জন্য তারা বলছেন যে কোভিডের সময় যে ধরনের বিষয়গুলো ঘটেছিল যে ধরনের দুর্ঘটনাগুলো খাতে হয়েছিল সেগুলো যেন কমিয়ে নিয়ে আসা যায় এই ঝুঁকিপূর্ণ একটি অবস্থান বিভিন্ন ধরনের দুর্যোগপূর্ণ একটি অবস্থা যেন যতটা কমিয়ে আনা যায় সেজন্যই এই হাসপাতালটির বিষয়ে কথা বলা হয়েছে তবে আমরা বিভিন্ন বিষয়গুলো যখন সামনে আসে বিশেষ করে মার্জার এবং অন্যান্য বিষয়গুলো সুদের হার নিয়ে কিন্তু আমরা শুনেছিলাম যে আলোচনা হবে সেখানে কিন্তু আমরা যখন ব্যাংকের চেয়ারম্যানদেরকে জিজ্ঞেস করি তারা কিন্তু একটি বিষয় বলেছেন তারা কিন্তু সুদের হার এবং ডলারের যে দাম নির্ধারণ করা হয়েছে সে বিষয়টিতে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন একশো টাকা যে ডলার সে ডলারটি আসলে একশো টাকার করার পরেও কিন্তু রপ্তানিকারকরা এই দরে ডলার পাচ্ছেন না এবং আরও একটি বিষয় তারা বলছেন এই ডলারের দাম কোনোভাবেই নিয়ন্ত্রিত রাখা সম্ভব নয় এবং বাংলাদেশ ব্যাংক যৌক্তিকভাবেই সাত টাকা বাড়িয়েছে এবং অন্যান্য যে এটি একটি মধ্যবর্তী রেট সেক্ষেত্রে এটি কমবে এবং বাড়বে সেটি অনেকটা ব্যাংকগুলোর উপর নির্ভর করে তবে রপ্তানিকারকরা এই দরেও ডলার পাচ্ছেন না তাদেরকে অনেক বেশি দামে ডলার কিনতে হচ্ছে বলে ব্যাংকের যে চেয়ারম্যানরা তারা আমাদেরকে বলেছেন এবং এইটি আসলে বাজার ভিত্তিক করার কোনো বিকল্প নেই তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন অন্য একটি বিষয় তারা বলেছেন যে মার্জারের বিষয়টি মার্জারের বিষয়টি এখন পর্যন্ত কোনো ধরনের চাপিয়ে দেওয়ার মধ্যে বাংলাদেশ ব্যাংক যাচ্ছে না এবং সেই জায়গাটিতে তারা বলছেন যে স্বাধীনভাবেই ব্যাংক তাদের নিজেদের সিদ্ধান্ত নিবে এবং এই ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে না এক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে পদ্মা ব্যাংক যেহেতু হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয়েছে এটির ব্যাপারে তারা আশাবাদী এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন এটি একটি ভালো পর্যায়ে তারা নিয়ে যেতে পারবেন এবং আপনারা জানেন যে গতকালই কিন্তু আরও একটি ব্যাংক সে বিডিবিএল সেটি কিন্তু সোনালী ব্যাংকের সাথে মার্জার হয়েছে এক্ষেত্রে তারাও কিন্তু বলেছেন তারা ইতিবাচক একটি অবস্থানে নিয়ে যাবেন তবে মার্জারের বিষয়টি তারা বলছেন যেহেতু এটি স্বাধীন একটি সিদ্ধান্ত আরও একটি বিষয় আজকে কিন্তু আমরা দেখেছি যে মার্জারভুক্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে একীভূত হওয়া যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের এমডি এবং চেয়ারম্যানরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন না এই ছিল মূলত আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ একসঙ্গে দেশের সব বাণিজ্য